কিন্তু মন্দ থেকে রক্ষা করো। আসসালামু আলাইকুম। তোমরা এমন করছো কেন? কেন তোমাদের অন্তরে সন্দেহ জাগছে? এই যে দেখো আমার হাত আর পা, এটা আমি নিজেই। আমাকে ধরে দেখো, এই যে আমি। রুহুর এরকম হাড় মাংস থাকে না যেরকম তোমরা দেখছো। তোমাদের এখানে খাবার কিছু আছে? এর আগে আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম, মুসার তৌরাত শরীফে, নবীদের কিতাবে, জবুর শরীফে আমার বিষয়ে যেসব কথা লেখা আছে তা পূর্ণ হতেই হবে। লেখা আছে মসীহকে কষ্ট ভোগ করতে হবে এবং তৃতীয় দিন সে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবে।